প্রাপ্ত ইব্রাহিম তার বাড়ি হাটহাজারী আমার জানা মতে, তাকে আপনি এত দক্ষিণে সেই কক্সবাজারের পেকুয়া অঞ্চলে পাঠিয়ে দেওয়ার কারণে স্থানীয় লোকজন তাকে তো অন করতে পারছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইখানটায়, এবং সেই জন্যই তারা কিন্তু বিদ্রোহটা করেছেন। এখন আপনি যাদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, যেই জায়গা থেকে প্রার্থী হয়েছেন ক্যাটাপল্টেড আপন হয়ে, সেটা তো আসলে একটা কৃত্রিম ভিত্তির উপর দাঁড়ানো, বিরুদ্ধে আরেক এলাকা থেকে এনে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে সেটা হতে পারে না। সেই জন্যই কিন্তু তারা বিদ্রোহটা করেছেন, এবং এটার ইমপ্লিকেশন ভয়ঙ্কর এবং এটার ইম্প্যাক্ট ফার রিচিং। এখনো যদি আমাদের সম্বিত না ফেরে, তাহলে খামোকা আপনার ডিজিএফআই এর মতো একটি প্রতিষ্ঠানের যে ভাবমূর্তি আছে, যে দক্ষতা পেশাদারিত্ব আছে, তা খাটো করে দেখা হবে। নিশ্চয়ই রেল হয়েছে, আমি বলবো দেশের গণ্ডি ছাড়িয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানার অতিক্রম করে এই চিঠিটি ছড়িয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ বা সেই ধরনের প্রতিষ্ঠানের চেয়ারম্যান বৃন্দ আমার ধারণা প্রথমবারের মতো বাংলাদেশে এই বিপ্লব ঘটালেন, নিজেদের স্বাক্ষর প্রদান করে তার নিচে সিল ছাপ্পরও মেরে দিয়েছেন। মানে তারা দায়িত্ব নিয়ে এই অভিযোগটি করছে, এবং ইঙ্গিত পরিষ্কার এখানে কোনো রকমের লুকছাপ তারা করেননি। মানে মানুষ কতটা ডেসপার্ট হলে এই রকমের অবস্থানে যেতে পারে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এখন যারা গুহ্য পুরুষ, তারা যে কালচারে বিশ্বাসী, সেটি হচ্ছে যে কোনো মূল্যে তাদের লক্ষ্য অর্জন করতে হবে, ছলে বলে কৌশলে, এবং সেই জন্যে প্রয়োজনে আন্ডার ডিউরেসও কাউকে বা কিছু ব্যক্তিকে ফেলবার অনেক সময় চেষ্টা করা হয়ে থাকে, এবং সেটা এই সর্বশেষ উদাহরণ এইটি। মূল সমস্যাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে স্থানীয়তার একটা উপাদান কিন্তু থাকে আমাদের এই ধরনের নির্বাচনে। এবং মনে রাখতে হবে যে আমাদের সাবেক টু স্টার জেনারেল, আমাদের এক সময়ের খুব জনপ্রিয় টক শো, প্রিয় দর্শক, ডক্টর কলিমুল হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে। আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটাকে শেয়ার করবেন। আমরা জি জনপ্রিয় বলুন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম তার বাড়ি হাটহাজারী আমার জানা মতে, তাকে আপনি এত দক্ষিণে সেই কক্সবাজারের পেকুয়া অঞ্চলে পাঠিয়ে দেওয়ার কারণে স্থানীয় লোকজন তাকে তো অন করতে পারছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইখানটায়, এবং সেই জন্যই তারা কিন্তু বিদ্রোহটা করেছে। এখন আপনি যাদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, যেই জায়গা থেকে প্রার্থী হয়েছেন ক্যাটাপল্টেড আপন হয়ে, সেটা তো আসলে একটা কৃত্রিম ভিত্তির উপর দাঁড়ানো, সমস্যাটা এই জায়গায়। এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে পারছি না বলে আজকে এই যত রকমের বড় আওয়ামী সংকট গুলো লীগকে আওয়ামী দেখা লীগের যাচ্ছে। আওয়ামী লীগের মানে জেলা কমিটি থেকে তো বলা হয়েছে যে যে কোনো উপায়ে হোক তার পক্ষে কাজ করতে হবে এবং নির্দেশনা দেওয়া হয়েছে ইব্রাহিমের পক্ষে কাজ করতে দেখুন, হবে। আপনি জোর করে যদি চাপিয়ে দেন, এটা তো মার্শাল রুলের অধীনে আমরা নেই, এটা তো বুঝতে হবে। আমরা তো অফিসিয়ালি গণতান্ত্রিক একটি ব্যবস্থার মধ্যে বসবাস করছি। আপনি পার্টি হুইপিং এর নামে এইরকম একজন ক্যান্ডিডেট ধরে বেঁধে আরেক এলাকা থেকে এনে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেটা হতে পারে না। সেই জন্যই কিন্তু তারা বিদ্রোহটা করেছেন, এবং এটার ইমপ্লিকেশন ভয়ঙ্কর এবং এটার ইম্প্যাক্ট ফার রিচিং। এখনো যদি আমাদের সম্বিত না ফেরে, তাহলে খামোকা আপনার ডিজিএফআই এর মতো একটি প্রতিষ্ঠানের যে ভাবমূর্তি আছে, যে দক্ষতা পেশাদারিত্ব আছে, তা খাটো করে দেখা হবে। নিঃসন্দেহে বাকি রইল। এখন ভাই আমি জাস্ট 1 মিনিট যদি অ্যালাউ করেন, একটা প্রশ্ন বাকি ছিল একজন আমি আমি আসছি, আপনি বলবেন। আমি একটু ডক্টর কলিমুল্লাহ, আরেকটা পার্ট বাকি রয়েছে, আমি আমি আসছি আপনার কাছে, আপনি বলবেন। NDIRI এর যে এখন প্রতিনিধি দলরা আছে, তারা আসলে পরবর্তী কি ধরনের পদক্ষেপ নিতে পারে, যেটি আমরা এই পরিস্থিতি যদি বিদ্যমান থাকে এবং যদি আমরা দেখি যে নির্বাচনটি ভালো মন্দ যে কোনো ভাবে হয়ে যায়, এই বিষয়গুলি ঘটনাই অনেকগুলি ঘটনা বহুল দিনগুলিকে তারা কিভাবে পর্যালোচনা করে পরবর্তীতে, এবং তাদের পদক্ষেপ কি হতে পারে বলে আপনি? আমার ধারণা, তারা এক ধরনের সুপারিশমালা হাজির করবেন, এবং যেটি বাইন্ডিং নয় অন দ্য স্টেট ডিপার্টমেন্ট, এবং তার ফলে ব্যাপারটি দাঁড়াবে এই যে অন রেকর্ড তারা তাদের যে ফাইন্ডিং সেটি তারা পুট ফরওয়ার্ড করবেন,
এখন তার কতটুকু স্টেট ডিপার্টমেন্ট গ্রহণ করবেন কতটুকু করবেন না সেই পরের বিষয়টা বিষয়। অবশ্য তাদের ধরতে বিষয় না এক। আর গ্লোবালি তারা কাজ করেন বাইপার্টিজান বেসিসে, সেই সূত্র ধরে তারা বাংলাদেশে এসছেন। খেয়াল করে দেখবেন তাদের যে রেকমেন্ডেশন প্রথম গিয়েই যে 5টি রেকমেন্ডেশন তারা প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের পক্ষ থেকে দিয়েছিলেন, সেখানে প্রথম সুপারিশই ছিল যে আলাপ আলোচনার মাধ্যমে মানে এক ধরনের সমঝোতার উপর ভিত্তি করে নির্বাচনটি করবার চেষ্টা করা। সেই প্রেমিস ধরে কিন্তু তারা আগাচ্ছেন, অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচন ছিল তাদের প্রত্যাশা, সেটি হচ্ছে না, এবং পার্শিয়ালি ফ্লড হচ্ছে এসেনশিয়ালি নির্বাচনটি। সে বিষয়টা এই ফ্রেমওয়ার্কটা তাদের মাথায় ডেফিনেটলি থাকবে, তারা তা বিস্তৃত হবেন বলে আমার মনে হয় না। তারা বিরোধী দল কে হবে, এই প্রশ্নটা করবার পেছনে রহস্য কি? তারা এই ধরনের প্রশ্ন করবে যে যে যেটি বলবার চেষ্টা করেছেন তারা, সেটি হচ্ছে বিরোধী দলের আসনে কারা বসবেন। এখন যে অবস্থাটা, জাতীয় পার্টি একদিন যেই রোলটা প্লে করত, এখন তাদের অবস্থা এমন যে তারা নিজেরাও নিশ্চিত না যে এই 26টি আসন যেটি অ্যালোকেট করা হয়েছে সেগুলো তারা সবগুলো পাবেন কিনা। এখন বিষয় যদি এমন হয় যে বিএনপি বিশাল তনুবপুর দল, তারা শেষ সময় 2018-তে নির্বাচনে অংশগ্রহণ করে যে উপলব্ধিতে আসলো, ছিল বাঘ হলো বেড়াল, অর্থাৎ 6 থেকে 7টি আসনের দলে পরিণত হল। এখন আপনার 24টা আসনের দল যদি 4টা আসনের দলে রূপান্তরিত হয়, তাহলে তো অবাক হওয়ার কিছু থাকবে না ওই ট্রেডিশন অনুসারে, ওই ধারাবাহিকতা অনুসারে। রাইট? এখন যে বিপুল পরিমাণ মানুষ শাসক দলের হয়ে আপনার ইন্ডিপেন্ডেন্ট তকমা লাগিয়েছেন গায়ে, এবং ফর্মিডেবল অনেক ক্যান্ডিডেট আছেন, তারা যদি জয়লাভ করে বসেন, তাহলে তো আমি অবাক হব না 40-50 ছাড়িয়ে যেতে পারে আপনার এই সংখ্যা। আচ্ছা, তখন হয়তো আতাউর রহমানের মতো কাউকে খুঁজে নিতে হবে যিনি বিরোধী দলের নেতা হবেন, কোন একটা পার্টির তকমা সহ, আর বাকিরা সবাই থাকবেন ইন্ডিপেন্ডেন্ট ব্যাক বেঞ্চ সেরকম যদি হয় ইন দ্য তাহলে কি অপোজিশন। গ্রহণ গ্রহণযোগ্য হবে ওরকম বিরোধী দল হলেও যদি করে, ধরেন আপনি এখন যেভাবে বললেন? বিষয়টা হচ্ছে এই পর্যন্ত টানতে টানতে আমরা ইলাস্টিকটা তো শেষ প্রান্তে নিয়ে গেছি, তারপরেও তো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আমাদের সঙ্গে অ্যাকোমোডেট করছে, এবং যে বাস্তবতাটা সেটা হচ্ছে এই রকম, মানুষ সব সময় সামনে আগায়, পেছনের বিষয় নিয়ে কাসুন্দি ঘাটাঘাটিতে যায় না। এটাই হচ্ছে আধুনিকতার সবচেয়ে বড় মন্ত্র, সেই বিষয়টা আমরা মিস করে যাচ্ছি। আচ্ছা, আপনার কাছ থেকে আমি একটু যেতে চাই, ধরেন নতুন যে রিয়ালিটি, হুম আপনাকে শুনতে পাচ্ছি না, প্রফেসর করিমুল্লাহ আপনাকে শোনা যাচ্ছে না। ন্যাশনাল কমিউনিটি উইল হ্যাভ টু কাম টু টার্মস উইথ দ্যাট। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি যেটি বলেছি সেটি হচ্ছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, দে বিলিভ দে আর প্র্যাকটিস